আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবিকে বোস সংবাদ শিরোনাম। দেশে করোনা ভাইরাসে মারা গেলেন আরও 41 জন, মৃতের সংখ্যা বেড়ে 1,888। জুন মাসে মৃত্যু 1,200-র বেশি মানুষের। করোনা ভাইরাসে এ পর্যন্ত 2 উদ্যোক্তা সহ 28 ব্যাংকারের মৃত্যু। বাড়ছে আক্রান্তের সংখ্যা, ব্যাংক পাড়ায় আতঙ্ক। দরপত্র ছাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 150 কোটি টাকার বই কেনার উদ্যোগ। লেখক প্রকাশকদের সমালোচনা। এবং নেটওয়ার্ক ভেঙে দেয়ায় শক্তি হারিয়েছে 90 জেএমবি, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনায় আরও 41 জনের প্রাণ গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,888। এর মধ্যে কেবল জুন মাসে মৃত্যু হলো 1,200-র বেশি মানুষের। এই সময় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় 1,00,000 মানুষের দেহে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 3,775 জন। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। করোনার চূড়ান্ত সংক্রমণ কবে হবে তা স্পষ্ট না হলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস। মার্চে সংক্রমণ শুরু হয়ে মে মাস পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিল 672 জনের, আর কেবল জুনেই করোনা কেড়ে নিয়েছে 1,216টি প্রাণ। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন, এ পর্যন্ত 1,888 জন মৃত্যুবরণ করেছেন। শুরুতে বেশ কিছুদিন কেবল ঢাকায় সংক্রমণ থাকলেও জুন গড়াতে তা ছড়িয়েছে সারা দেশে। গেল মাসে করোনা শনাক্ত করা হয়েছে প্রায় 1,00,000, যেখানে সংক্রমণের 115 দিনে শনাক্তের মোট সংখ্যা 1,50,000-এর মতো। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 7,84,000-এর বেশি। মোট নমুনা হিসেবে গড় শনাক্তের হার 19 হলেও বর্তমানে দৈনিক এই হার 23-এর মতো। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 149,258 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ 17 জন চট্টগ্রাম বিভাগে আর 13 জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে 43 ভাগের বেশি ষাটোর্ধ্ব। অন্যদিকে 10 বছরের কম বয়সীদের মৃত্যু হার সবচেয়ে কম, 51 থেকে 60 বছরের 28.81%, 41 থেকে 50 বছরের 14.99%, 31 থেকে 40 7.62%। এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 2,484 জন। অনলাইন বুলেটিনে বন্যা পীড়িত এলাকার মানুষকে বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়। বন্যায় সর্পদংশন এবং পানিতে ডুবে যাওয়া থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। পরিবারের কোনো সদস্যর জ্বর কাশি থাকলে তিনি সহ সকলেই অবশ্যই মাস্ক পরবেন এবং যথাসম্ভব আলাদা থাকবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে করোনা ও এর উপসর্গ নিয়ে অন্তত 25 জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। ময়মনসিংহে এক মুক্তিযুদ্ধে এবং নোয়াখালী ও রাজশাহীতে প্রাণ হারিয়েছেন পুলিশের 2 এএসআই। চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে, 6 জনই পুরুষ। গত 3 মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 153 জন। নোয়াখালীতে করোনায় প্রাণ হারিয়েছেন নৌপুলিশের এএসআই ওমর ফারুক। নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ 61 জন। রাজশাহীতে করোনায় জেলা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ মারা গেছেন। তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীর মৃত্যু হয়। জেলায় একদিনে সর্বোচ্চ 78 জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় প্রাণ হারিয়েছেন এক নারী, আর উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 69। চট্টগ্রামে 24 ঘন্টার ব্যবধানে করোনায় মারা গেছেন আরও 5 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 178 জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত 372। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছে 21 জন। লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা উপসর্গে মারা গেলেন 67 জন।
সিলেটে করোনায় প্রাণ হারিয়েছেন দুজন। এ নিয়ে সিলেট জেলায় মোট মৃতের সংখ্যা 66। 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন 88 জন। খুলনায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় খুলনায় 116 জন সহ বিভাগের 10 জেলায় 239 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক আশরাফ আলী খান। বিভাগের 4 জেলায় 473টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ সহ 21 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ 81 জন, নড়াইলে 19, বগুড়ায় 61, সিরাজগঞ্জে 40, জামালপুরে 8 এবং রংপুরে 44 জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাসে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 উদ্যোক্তা সহ অন্তত 28 জন ব্যাংকার। ব্যাংকিং খাতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 600। এই সংখ্যা বাড়তে থাকলে অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যেও ব্যস্ততা বাড়ছে ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সেবা দিচ্ছেন ব্যাংকাররা। তবে কিছু কিছু গ্রাহক স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে সোয়াচে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন ব্যাংক কর্মীরা। ক্যাশ কাউন্টার ও অন্যান্য আর্থিক সেবা দিয়া ব্যাংকারদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। আমরা চেষ্টা করছি যে এই মুহূর্তেও ব্যাংকিং সেবা যেন অবিচ্ছিন্ন থাকে এবং আমাদের গ্রাহক যারা আছেন তারা যেন সেবা পেয়ে তাদের অর্থনৈতিক ক্রিয়াকর্ম এগিয়ে নিয়ে যেতে পারে। সরকারি যে ব্যবস্থা যেভাবে করে কাজ করা হচ্ছে, আমার মনে হয় যে ব্যাংকিং চাকা সচল থাকবে। করোনা ভাইরাসে কেন্দ্রীয় ব্যাংক সহ 12টি ব্যাংকের 28 জন কর্মকর্তা এরই মধ্যে প্রাণ হারিয়েছেন আর মারা গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোর্শেদ আলম ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। সবশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 600-এরও বেশি আর উপসর্গ নিয়ে ছুটিতে আছেন 1000 জনেরও বেশি কর্মকর্তা। ব্যাংকাররা যেখানে থাকুক বাসায় থাকুক সেখানে যেন স্বাস্থ্যবিধি পালন করেন। আর দ্বিতীয়ত হলো তারা কিন্তু যেখানে ব্যাংকে যে পরিবেশ যেখানে গিয়ে কাজ করবেন সেটা কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কভাবে রাখতে হবে। প্রতিষ্ঠানে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা আপনার এফেক্ট করবে, মানে নেতিবাচক প্রভাব পড়বে। করোনা ভাইরাস প্রতিরোধের প্রতিটি ব্যাংক দৈনন্দিন কার্যক্রমে আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করেছে। রোস্টারের মাধ্যমে কমানো হয়েছে জনবলের উপস্থিতিও। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে তুঘলকি কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেনা হচ্ছে 150 কোটি টাকার বই। প্রশ্ন উঠেছে অনেক লেখক ও বইয়ের মান নিয়ে। ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের 63,000 সরকারি প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, যেখানে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই। জাতির জনক সম্পর্কে জানতে পারবে শিশুরা। এ সিদ্ধান্ত সবার কাছে প্রশংসিত হলেও প্রশ্ন উঠেছে বই কেনার প্রক্রিয়া নিয়ে। প্রথম ধাপে বাংলা একাডেমির 27টি সিরিজের বই ছাড়াও 38টি শিরোনামের বই কেনা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা বইও আছে। প্রতিটি বই হবে 67,000 কপি, যা কিনতে ব্যয় ধরা হয়েছে 150 কোটি টাকা। বঙ্গবন্ধুকে নিয়ে যারা বই লেখেন বা গবেষণা করেন তারা এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। ছাপা হলেই বই হয় না, বই হতে গেলে সেটাই বই যা মানুষকে সমৃদ্ধ করে। সিদ্ধান্ত নেয় আমলারা এবং তারাই তাদের বইপত্র কিনে বিভিন্ন সরকারি গ্রন্থাগারে পাঠায় যে সেগুলো বই তো দেখেও না আর কি। এই যে টাকাটা খরচ করবে সরকার, এটা জনগণের টাকা, সরকারের টাকা নয়। আপত্তি জানিয়েছে প্রকাশক সমিতিও। করোনার এই সংকটকালে প্রকাশকরা যখন আর্থিকভাবে বিপর্যস্ত তখন এর গুরুত্ব অনেক বেশি। গুটি কয়েক প্রকাশকের বই নয়, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকাশকের বই আহ্বান করে
সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে বই নির্বাচন করে থাকে, বই ক্রয় করে থাকে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই বই ক্রয় করা হোক এবং সেক্ষেত্রে এটি সার্বজনীন হবে এবং গ্রহণযোগ্য হবে এবং আমরা মনে করি যে এই উদ্যোগটিও সফল হবে। তবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দাবি, বই কেনায় কোনো অনিয়ম হয়নি। বইয়ের তালিকা দেখেছি আমি, হ্যাঁ তার মধ্যে কোনটা কি অমানসম্মত আছে? প্রকাশকদের সাথে আমরা বসবো, তাদেরকে বলে নতুন করে আবার তালিকা পেলে এই কমিটিতে উপস্থাপন করে আবার একটা তালিকা আমরা পাঠাবো, অসুবিধা এগুলো কন্টিনিউ করবে। সরকারের ভালো কাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 90 জেএমবি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে, তাদের সাংগঠনিক কোনো শক্তি নেই। তবে সাইবার ওয়ার্ল্ডে তাদের কিছু তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারির মধ্যে রয়েছে। কাউন্টার টেরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। চার বছর আগে এই দিনে গুলশান হোলি আর্টিজান বেকারিতে হামলার মধ্য দিয়ে 90 জেএমবি তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। তাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করা। ঘটনার রাতে সশস্ত্র পাঁচ জঙ্গি রেস্তোরাঁয় থাকা দেশি বিদেশি নাগরিকদের প্রথমে জিম্মি করে ফেলে। জিম্মি উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তুমুল সংঘর্ষে মারা যায় পুলিশের দুই কর্মকর্তা। গোয়েন্দা তদন্তে উঠে আসে হোলি আর্টিজান হামলা ও পরিকল্পনার সাথে জড়িত ছিল 21 জন। এর মধ্যে মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ 13 জন বিভিন্ন সময় র্যাব ও পুলিশের অভিযানে মারা যায়। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে দুর্বল হয়ে পড়ে এই সংগঠনটি। এই করোনাকালে যেহেতু সবাই ঘরে থাকে, এই সময় তাদের অনলাইনে প্রেজেন্সটা কিছুটা বেড়েছে, কিন্তু সেটি আসলে সেই প্রেজেন্সে দেখা যায় যে হেইট স্পিচ মূলত এগুলোই ছড়াচ্ছে বেশিরভাগ। সেই ক্ষেত্রে তাদের অভিযানিক কোনো সক্ষমতা সেটি তাদের নাই, সাংগঠনিক কোনো দক্ষতা সেটিও নাই, তাদের অর্থ কালেকশনের যে সাপ্লাই যে লাইনটা তৈরি হয়েছিল সেটাও আমরা বিধ্বস্ত করেছি। ফলে এইগুলো আমরা মনে করি না যে 90 জেএমবি বড় ধরনের কোনো কিছু অদূর ভবিষ্যতে করতে পারবে। হোলি আর্টিজান হামলার অন্যতম প্রধান মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী সহ শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা মারা যাওয়ায় এখন অনেকটাই নেতৃত্ব শূন্য 90 জেএমবি নামের সংগঠনটি। বড় ধরনের কোনো হামলার শক্তি তাদের নেই মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। হোলি আর্টিজান হামলার সাত জঙ্গির ফাঁসির রায়ের মধ্য দিয়ে 90 জেএমবির তৎপরতা শেষ হয়েছে বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা। বাংলাদেশে এই মুহূর্তে কোনো জঙ্গি হামলার কোনো আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনা প্রবাহের কারণে এরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। এদিকে হামলার পর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছিল এই হামলার সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর যোগসূত্র রয়েছে। যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আইএসের কোনো অস্তিত্ব নেই। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার চার বছর পূর্তির দিনে বোমা হামলার স্থানে নিহত 22 জনের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিদেশি নাগরিক ছাড়াও র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান এ ধরনের হামলার পুনরাবৃত্তি আর যাতে না ঘটে সে লক্ষ্যে তারা সতর্ক রয়েছেন। রিপোর্ট করছেন রাবিয়া আক্তার, সুবর্ণা। চার বছর আগে নতুন ধরনের এই জঙ্গি হামলায় তখন স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। এ ঘটনায় 17 বিদেশি নাগরিক সহ মারা যান 22 জন। দেশ বিদেশে ব্যাপক আলোচনার ঝড় তুলে জঙ্গি হামলার এই ঘটনা। হোলি আর্টিজানে প্রতি বছর এই দিনটিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেদিনের ওই জঙ্গি হামলায় তিন বাংলাদেশির পাশাপাশি ইতালির 9 জন, জাপানের 7 জন আর ভারতের 1 জন নিহত হন। তাদের শ্রদ্ধা জানাতে গুলশানে হোলি আর্টিজানে আসেন দেশগুলোর নাগরিকরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জঙ্গি দমনে সরকার সঠিক পথে আছে বলে মনে করেন র‍্যাব মহাপরিচালক। এখন পর্যন্ত আমরা 2000-এর অধিক জঙ্গি র‍্যাবের অভিযানে ধৃত হয়েছে এবং হোলি আর্টিজানের ঘটনার পর আমরা 1000-এর অধিক জঙ্গিদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। জঙ্গিবাদ আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর নিয়ন্ত্রণে রয়েছেন বললেন ডিএমপির কমিশনার। মানুষকে যে এই জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করতে পেরেছে
বা তারা সংঘবদ্ধভাবে আবার জঙ্গিবাদকে এই দেশে জঙ্গিবাদের কার্যক্রমকে পরিচালনা করার জন্য যে ধরনের সাংগঠনিক ব্যবস্থা প্রয়োজন, সে ধরনের কোনো সংগঠন আবার নতুন করে গড়ে তুলতে পেরেছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। হলি আর্টিজানের হামলার পর ঢেলে সাজানো হয় কূটনৈতিক এলাকার নিরাপত্তা। রাবে একটা সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লুফিফুর রহমানকে বাদ ইশা ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। সন্ধ্যায় একটি লাশবাহী গাড়িতে করে কুমিল্লা থেকে তাকে ঢাকায় আনা হয়। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ থাকার পর 75 বছর বয়সে বুধবার কুমিল্লার 14 গ্রামে নিজ বাসায় মারা যান তিনি। আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট, KFC, কোমল পানীয় পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্রাঞ্চাইজি ছিলেন লুফিফুর রহমান। এছাড়াও তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অন্যতম মালিক। 2012 সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পান তিনি। লুফিফুর রহমান ছিলেন প্যারিস ভিত্তিক বৈশ্বিক বাণিজ্য সংস্থা ICC নির্বাহী সদস্য, ICCC বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং অন্যতম বৃহৎ NGO ব্র্যাকের পরিচালক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী MA মান্নান, FBCCR সভাপতি শেখ ফজলে ফাহিম সহ বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা। 4 বছর আগে আজকের দিনে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারান লুফিফুর রহমানের নাতি ফারাজ আয়াস হোসেন। সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায় 4 জন স্টেক হোল্ডারের বক্তব্য দিয়েছে তদন্ত কমিটি, তবে প্রত্যক্ষদর্শী কেউ এদিন সাক্ষ্য দেননি। তদন্ত কমিটির প্রধান রফিকুল ইসলাম খান জানান, তারা ময়ূর 2 লঞ্চটি পরিদর্শন করেছেন, পাশাপাশি CCTV পাওয়া ভিডিও ফুটেজ পর্যালোচনাও করেছেন। মর্নিং বার্ড লঞ্চকে ধাক্কা দেয়া ময়ূর লঞ্চের চালক সহ ওই লঞ্চে থাকা ম্যানেজারকে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করছে বলেও জানান তিনি। বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক সংগঠন, তারপরে BIWTA, শিপিং অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, সব সংস্থার সাথেই আমরা কথা বলবো। তারপরে আমরা পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আমরা চেষ্টা করব। ডেঙ্গু প্রকোপ রোধে অনলাইনে আবেদনের মাধ্যমে মশার প্রজনন স্থলে কীটনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগর ভবনে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। মেয়র জানান, সেবা গ্রহীতাকে দক্ষিণ সিটির ওয়েব পোর্টালের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ফি দিয়ে আবেদন করতে হবে। সেবা পৌঁছবে আবেদনের 3 কার্যদিবসের মধ্যে। আমরা এরই মাঝে জলাশয়গুলোকে চিহ্নিত করে সেখানে জলাশয়গুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আমাদের এই সমন্বিত কার্যক্রমে ঢাকাবাসী সুফল পাওয়া আরম্ভ করেছে। যাদের বাড়ি বসত বাড়ি আছে অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, তাদের বিভিন্ন আঙ্গিনায় যেখানে আমাদের যাওয়ার সুযোগটা কম, সেই সব জায়গায় যদি বিভিন্ন কারণে লার্ভা জমে থাকে বা মশকের উৎপত্তি স্থল হয়ে থাকে, তাহলে সেখানে আমরা সেইগুলোকে আমরা নিধন করে থাকি, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেখানে যাওয়া হয়। করোনা সংক্রমণ কমাতে কোরবানি পশু হাটের সংখ্যা কমিয়ে আনার পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, এবার মহাসড়ক ও এর আশপাশে পশুর হাটের অনুমতি দেওয়া হবে না। ওবায়দুল কাদের বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে ভাইরাসটি ভয়ানক মাত্রায় ছড়াতে পারে। সামাজিক দূরত্ব করে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে এসেছে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট। কোরবানির পশুর হাট সংক্রমণের হার আরো বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তা ভাবনা করে কার্যকর একটা গাইডলাইন তৈরি করতে হবে। প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র পশুর হাটের অনুমতি দেওয়া যাবে না। রাজনৈতিক দল নিবন্ধন আইন 2020-এর বাংলা খসড়ায় মৌলিক বিধান অক্ষুণ্ণ রাখা হয়নি বলে অভিযোগ করেছে BNP। দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ ব্যাপারে লিখিত বক্তব্য জমা দেয় নির্বাচন কমিশনে। এতে বলা হয়, দেশের করোনা পরিস্থিতি ঠিক হওয়ার পর সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করতে হবে। আপাতত নতুন আইনের কার্যক্রম স্থগিত রাখার দাবি জানায় BNP। মাদক ব্যবসার অভিযোগে বান্দরবানে 2 জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
বিকেলে রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সাংক্রাইতং পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকাটি খুব দুর্গম হওয়ায় নিহতদের লাশ এখনও আনা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে স্থানীয়রা এ দুজনকে পিটিয়ে হত্যা করেছে। স্থানীয়রা জানায় পাড়ার লোকজন দুই মাদক ব্যবসায়ীকে ধরে এনে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে চিকিৎসার অভাবে তাদের মৃত্যু হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন চালুর প্রতিবাদে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। নতুন আইন চালুর প্রথম দিনে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ সহিংসতা বিরোধী এই আইনের আওতায় এরই মধ্যে অন্তত 180 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বলা হচ্ছে নতুন নিরাপত্তা আইনের লক্ষ্য সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলা বন্ধ করা। তবে আইনটিকে হংকংয়ের বিশেষ স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য হুমকি হিসেবে মনে করেন গণতন্ত্রপন্থী আন্দোলনকর্মীরা। পশ্চিমাপন্থী অনেকে মনে করেন এই আইনে হংকংবাসীর স্বাধীনতা ও স্বকীয়তা ক্ষুণ্ণ হবে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন হংকংয়ের নতুন নিরাপত্তা আইন চীনের শর্তের ওপর খেলা। পাশাপাশি তিনি আরও বলেন বিদেশিদের জন্য হংকং থেকে ব্রিটেনে আসার ক্ষেত্রে নতুন পথ খুঁজছে ব্রিটিশ সরকার। বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিজের চরিত্র বদলে প্রতিনিয়ত আরও শক্তিশালী হয়ে উঠছে বলে জানিয়েছেন গবেষকরা। ফ্লোরিডার একদল গবেষক বলছেন চীনে প্রথম এই ভাইরাসের সংক্রমণ শুরুর পর যেভাবে মানুষ আক্রান্ত হয়েছিলেন বর্তমানে এই হার ক্রমেই বাড়ছে। সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে, মারা গেছে 5,10,000-এরও বেশি। সংক্রমণ এবং মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির 50টি অঙ্গরাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রা স্বাভাবিক করার ঘোষণা দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে 16টি রাজ্য এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এ অবস্থায় ইউরোপের বাইরের 15টি দেশের জন্য নিজেদের সীমান্ত খুলে দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই তালিকায় যুক্তরাষ্ট্রের নাম নেই। এবারে পার্টেক্স খেলার খবর। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নির্বাচিত হলেন সিঙ্গাপুরে ইমরান খাজা। ভারতের শশাঙ্ক মনোহর 2 বছরের মেয়াদ শেষে পদত্যাগ করায় তাকে অন্তর্বর্তীকালীন এই দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান পদে কেউ নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা দায়িত্ব পালন করবেন। আইসিসির বোর্ডসভায় সিদ্ধান্ত হয়। আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া আগামী সপ্তাহে শেষ হবে বলে জানানো হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দেশে করোনা ভাইরাসে মারা গেলেন আরও 41 জন, মৃতের সংখ্যা বেড়ে 1,888। জুন মাসের মৃত্যু 1,200-র বেশি মানুষের। করোনা ভাইরাসে এ পর্যন্ত 2 উদ্যোক্তা সহ 28 ব্যাংকারের মৃত্যু। বাড়ছে আক্রান্তের সংখ্যা, ব্যাংক পাড়ায় আতঙ্ক। দরপত্র ছাড়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের 150 কোটি টাকার বই কেনার উদ্যোগ, লেখক প্রকাশকদের সমালোচনা। এবং নেটওয়ার্ক ভেঙে দেয়ায় শক্তি হারিয়েছে 90 জিএমবি, দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।